গাজায় শরণার্থী শিবির ও জাতিসংঘ পরিচালিত স্কুলে বিমান হামলায় অন্তত 80 জন নিহত হয়েছেন। আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ অবস্থায় গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে জিম্মিদের মুক্তি দেওয়ার বিনিময়ে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলের প্রধানমন্ত্রী। জানা নেই গন্তব্য, প্রিয়জনকে হারানোর ভয়, শিশুদের চোখে মুখে আতঙ্ক নিয়ে জীবন বাঁচানোর তাগিদ, এর মধ্যেই পায়ে হেঁটে ছুটে চলছেন সবাই। এই দৃশ্য গাজা উপত্যকার অসহায় মানুষের, যারা আশ্রয় নিয়ে এতদিন ছিল গাজার সবচেয়ে বড় আল শিফা হাসপাতালে। এর মধ্যে গাজার পরিচালিত আল ফাকুরা হাসপাতালে শনিবারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন। স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্র ছিল। যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া গাজায় সবচেয়ে বড় আল শিফা হাসপাতালটিতে অভিযান চলছে। হাসপাতালটিতে অস্ত্রশস্ত্র নিয়ে দখল করার পর ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে সবাই। এমনকি হাসপাতালের প্রাঙ্গণে গণকবর থেকে শতাধিক লাশ তুলে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা, এমন অভিযোগও পাওয়া গেছে। এই অবস্থায় গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চলমানি সংঘাতে বিরতি হলে গাজার স্কুল হাসপাতাল সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন করবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যুদ্ধ বন্ধ বা যুদ্ধ বিরতিতে কোনো ইচ্ছে নেই ইসরায়েলের, তবে জিম্মিদের ছাড়ার বিনিময়ে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতির কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়াও সংবাদ সম্মেলনে তিনি জানান প্রতিদিন 2 কন্টেইনার জ্বালানি প্রবেশ করতে পারবে গাজায়। এদিকে দেশে দেশে ইসরায়েলি হামলার অব্যাহত প্রতিবাদের সাথে গাজায় হামলা বন্ধে তেল আবিবে হয়েছে বিক্ষোভ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।